অনেক দূরদিনের এবং অনেক পুরনো দিনের একজন সংগঠক, রাজ্য স্তরে আপনার পরিচিতি ছিল, সেই জায়গা থেকে আপনি মমতা ব্যানার্জির দল করেছেন, পরবর্তীকালে আপনি বিজেপিতে গেলেন। তা আমার কথা হচ্ছে যে এই যে বিজেপিতে যে আপনি কিছুদিন ঘর করলেন, আপনার অভিজ্ঞতাটা কি? এই অভিজ্ঞতাতেই বললাম, সেই কথাটাই বললাম। বিজেপির বিরুদ্ধে কোনো ক্ষোভ না, ক্ষোভটাতে অন্য কিছু নাই, ক্ষোভটা হচ্ছে এই জায়গাটা যে আমাদের সঙ্গে নীতি আদর্শ, যে নীতি আদর্শ নিয়ে একদম ছাত্র অবস্থা থেকে যুব অবস্থা, তারপরে এই এতদিন পর্যন্ত এই রাজনীতিতে আমরা ছিলাম, সেইখানটায় হচ্ছে ওদের নীতি আদর্শের সঙ্গে আমাদের একটা গালফ ডিফারেন্স আছে। সেটা যখন না, যখন রিয়ালাইজ করলাম সেটা সেখানটায় গিয়ে, যে সেইটা স্বাভাবিকভাবেই তখনই আমি বসে গেলাম এবং তারপরে তো মমতা ব্যানার্জির ডাক দিলেন। মুখ্যমন্ত্রীর সাথে কথা হয়েছে আপনার? হ্যাঁ, আমার প্রথমে তো কথা হয়েছে, যোগ দেওয়ার আগে তো কথাই হয়েছে। কি বলেছেন? এই তো যোগ দেওয়ার ব্যাপারটাই তো হলো, সেটা দিয়েই তো হলো। এই যে মতাদর্শগত পার্থক্য বা আপনার অভিমান থেকে আপনি চলে এসেছেন, এরকম কোন মানুষের সাথে যারা আবার তৃণমূল ছেড়ে চলে গিয়ে বিজেপিতে আসতে চান কথা হয়েছে? না না, এইটা যদি বলে থাকে কেউ তাহলে এটা ভুল বলেছে, ঠিক বলে। যারা আপনার মতো চলে গিয়েছিলেন অভিমান করে, তারা কি আবার আপনার সাথে কেউ যোগাযোগ করছেন? তারাও আসতে চান যেহেতু মুখ্যমন্ত্রী? হ্যাঁ, আমাদের ওখানটায় সব চলে আসে। কেউ বলছে বিজেপির মানে কোন নেগেটিভ দিকটা রয়েছে যে কারণে আপনি বেরিয়ে আসছেন? আমি তো বললাম।